আগে নির্বাচন হলে সংস্কার বাধাগ্রস্ত হতে পারে বলে সংখ্যা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ আজ কমিশনের এক মতবিনিময়ে সংস্কারের আগে নতুন নির্বাচন কমিশন গঠনেরও সমালোচনা হয়েছে কমিশন প্রধান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ চূড়ান্ত করা হবে রাত পোহালে শপথ নেবে নতুন নির্বাচন কমিশন তার আগে সকালে নির্বাচন ভবনে টেলিভিশন সাংবাদিকদের সাথে বৈঠকে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সেখানে নির্বাচন কমিশন নিয়োগ বিধিমালা সংস্কারের আগেই নির্বাচন কমিশন গঠনের সমালোচনা করেন আলোচকরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে যখন ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে সেটা এমপিলেশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক উদাহরত নির্বাচিত হতে না পারে আমরা দেখলাম যে এবারও ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে তিনজন আমলা একজন সামরিক কর্মকর্তা আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে আর একজন তো নারী প্রতিবার থাকে এবারও আজ সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচন মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন না ভোট আনা নির্দলীয় স্থানীয় সরকার ব্যবস্থায় ফিরে যাওয়া অনলাইন বা প্রযুক্তি ব্যবহার করে ভোট গ্রহণ নির্বাচিত হতে ন্যূনতম ভোট পাওয়ার বিধান করা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট বন্ধ সহ বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে বলে জানান সংস্কার কমিশন প্রধান সবার মতামত যাচাই বাছাই করে ডিসেম্বরে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার কথা জানান তিনি কেউ কেউ বলছেন কোন নির্বাচনেই যেন পরোক্ষ না হয় প্রত্যক্ষ হয় প্রত্যেকের কনস্টিটিউন্সি থাকে এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় আমরা সব প্রস্তাব বিবেচনা নিয়ে আমরা আমরা ভেবেচিন্তে আমরা প্রস্তাব করবো এখন এই সিদ্ধান্ত হয়নি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জোর দেন সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর আহমেদ বলেন আগে সংস্কার না হলে পুরো প্রক্রিয়াটি থেমে যাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত জাতীয় নির্বাচন তো একটা নির্বাচন হয় শুধু এমপি নির্বাচন স্থানীয় নির্বাচন কিন্তু একটা নির্বাচন না স্থানীয় নির্বাচন কিন্তু পাঁচটা নির্বাচন এখন এত সংস্কার হচ্ছে এই রূপরকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে বিকেলে নারী নেত্রীদের সাথে সংলাপে বসে সংস্কার কমিশন সেখানে সরাসরি ভোটে নারী সদস্য নির্বাচন স্থানীয় সরকার ব্যবস্থায় নারী সদস্যদের ক্ষমতা প্রদানসহ নানা প্রস্তাব করেন অংশগ্রহণকারীরা নিয়াজ মোরশেদ মাছ সংবাদ ঢাকা